समय जंगलमहल यूट्यूब चैनले आपनादेर स्वागत जानाई। एई मुहूर्ते आमी दाड़िये रयेछि पुरुलियार ऐतिहासिक पाकबिड़राय। पुरुलिया 1956 सालेर आजकेर दिने अर्थात 1 नवेम्बर तत्कालीन बिहार राज्य थेके आलादा हये पश्चिमबंगेर अंतर्भुक्त हयेछिलो। एई पाकबिड़रा थेकेई एई बंगभुक्तिर आंदोलनेर सूचना हय। सेई समय যারা এখানকার প্রবীণ মানুষ রয়েছেন তারা বলেন যে কিভাবে বাংলা ভাষার ওপর অত্যাচার হয়েছিল, কিভাবে বাংলা ভাষার ওপরে নানা রকমের ঘাত প্রতিঘাত এসেছিল। সেই সময়তে সেই দিনের কথাগুলি আজকে অনেকে মনে করছেন এবং এই পাকবিড়রা থেকে বঙ্গভুক্তির জন্য আন্দোলন শুরু হয়েছিল। এখান থেকে হাজার হাজার ভাষাপ্রেমী তারা পদযাত্রা করে কলকাতাতে গিয়েছিলেন এবং কারাবরণ করেছিলেন। সেই সময়তে সেই যে ইতিহাস পুরুলিয়ার এক গৌরবময় অধ্যায় তা আজকে অনেকটাই বিস্মৃত হয়ে গেছে। বর্তমানে আবার সেই ইতিহাসকে জাগিয়ে তোলার চেষ্টা চলছে নতুন প্রজন্মের মধ্যে। আজকে বঙ্গভুক্তির যে দিন সেটিকে মনে রেখেই এই পাকবিড়রা থেকে আবার পদযাত্রার আয়োজন করা হয়েছে। এটা অবশ্য কলকাতা যাবে না, স্থানীয়ভাবেই পদযাত্রা করা হচ্ছে এবং পাকবিড়রা সহ পুরুলিয়া জেলার নানা প্রান্তে বঙ্গভুক্তির এই দিনে আজকে নানা রকমের অনুষ্ঠান করা হচ্ছে। বাবুলাল মাহাতো নামে একজন যুবক, অন্ধ যুবক, সে টুসু গান গাইছিল বাংলায়। আচ্ছা, তাকে বিহার পুলিশ বন্ধ করে যে তুমি বাংলায় গাইতে পাবে না। তারপরে প্রতিবাদ জানায়, তাকে অ্যারেস্ট করা হয়, জেলে দেওয়া। তখন যারা বাঙালি তারা সংঘবদ্ধ হয়ে টুসু সত্যাগ্রহ শুরু করে। এই টুসু সত্যাগ্রহ একদিন আমাদের বাংলা ভাষার সেনানী রূপে তৈরি হয়। এই বাংলা ভাষার সেনানী যেটা তৈরি হয়েছে, সেই বাংলা ভাষার সেনানী তৈরি হওয়ার পর আমাদের এখানে 1956 সালের 1 নভেম্বর পুরুলিয়ার জন্ম হয়। আলাদাভাবে আমরা বাংলাতে আসি, এ হচ্ছে পুরুলিয়ার জন্মকথা। তারপর প্রচুর পুরুলিয়ার উন্নয়ন হয়েছে, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, এখানে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সারা বাংলার মানুষ তাদের উপর এবং বাঙালির উপর একটা অত্যাচার, একটা অনাচার। এবং আজকে এখনও পর্যন্ত ট্রেনে, বাসে, সমস্ত জায়গায় বলে এক বাঙালি হাজারো বিমারি। এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার দিন এসেছে। যারা বাইরে থেকে এসে নিয়ে এখানে বড় বড় হিন্দিতে ভাষণ দিয়ে বাংলার আরও চলার জন্য চিন্তাভাবনা করে, তারা মনে প্রাণে বাংলাকে ঘৃণা করে। তাই যারা নোবেল প্রাইজ প্রাপ্ত তাদেরও বিরোধিতা করছে। পুরুলিয়ার ভাষা আন্দোলন প্রসঙ্গে ভাষা সংগ্রামী পরিবারের সন্তান মানিক দাশগুপ্ত বলেন, দেখুন পুরুলিয়া তো পুরুলিয়া বলা যাবে না, মানভূম বলতে হবে। এখন যদি আমরা বহু আগে ফিরে যাই 1800 শতকে, তাহলে সেই 1800 শতক থেকেই আসলে পুরুলিয়া মানভূম হিসেবে ছিল এবং বিস্তীর্ণ এলাকা, আজকের যে পশ্চিমবঙ্গের একটা এলাকা, বিহারের একটা এলাকা এবং উড়িষ্যার একটা এলাকা, এই এলাকা মিলে পুরুলিয়া মানভূম নামে ছিল। এখন সেটা 1833 সালে এটা মানভূম জেলা হিসেবে ঘোষিত হয়, সেখানে ব্রিটিশরা ঘোষণা করেন। সেই সময় মানবাজারে এর রাজধানী হয়, জেলার সদর, যেটা রাজধানী মানে জেলার সদর। সেখান থেকে পরে ভাগ হতে হতে এটা পুরুলিয়ায় চলে আসে, সরতে পুরুলিয়া এখন যেটা সদর আছে সেখানে চলে আসে। আর 1912 সালে এই পুরুলিয়া বা মানভূম, আমরা বারবার পুরুলিয়া বলছি, আসলে মানভূম বলতে হবে, এই মানভূমকে পুরুলিয়া পশ্চিমবঙ্গের থেকে বিহারে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। এইখান থেকে আন্দোলনের শুরু বা ক্ষোভের শুরু। তার কারণ পুরুলিয়া বা তদানীন্তন মানভূম, তার বিস্তীর্ণ এলাকার বিশাল জনসংখ্যা, তারা সবাই কিন্তু ছিল বাংলা ভাষাভাষী। সে আপনার বাইরে থেকে আসা যে জনস্রোত বলুন বা এখানকার স্থানীয় যে মানুষেরা, মাহাতো থেকে শুরু করে বিভিন্ন, তাদের বিভিন্ন কুড়মালি ভাষা আছে, বিভিন্ন অলচিকি ভাষা আছে, সাঁওতালিদের সবই আছে, কিন্তু মূল যোগাযোগের ভাষাটা ছিল বাংলা ভাষা। এখন হিন্দি কখনোই ছিল না এই অঞ্চলের ভাষা। तो से क्षेत्र में हिंदी चापिए देया शुरू हलो 1912 पर थेके अर्थात बिहारेर इयेते आसार सुबादे सेगुलोते समस्त विद्यालयगुलोते हिंदी पढ़ानो शुरू हलो। स्कूल कलेज थेके शुरू करे अफिस काचारी सब हिंदी भाषाय शुरू हलो। एबारे स्वाभाविकभावे जारा बांग्लाभाषी मानुष तादेर प्रचंड असुविधा तैरि हतो। तादेर कलकाता काछे हवा सत्त्वेও तादेर पाटनाय छुटते हतो विभिन्न विषय आदालत इत्यादि मोकाबिला करार जन्य। एबारे सेइखान थेकेई समस्या शुरू एवं समस्या थेके क्षोभेर शुरू और स्वाभाविकभावे क्षोभेर थेके आंदोलन शुरू हय। तो कांग्रेस जेटा करेछिल 1920 साले नागपुर अधिवेशने এই বিভিন্ন ভাষাভাষীদের ক্ষেত্রে দাবি ওঠাতে কংগ্রেস তাদের নাগপুর অধিবেশনে 1920 মনে রাখবেন 1920 সালে সিদ্ধান্ত নিয়েছিল যে প্রদেশগুলো ভাষাভিত্তিক গঠন হবে। অর্থাৎ যে ভাষার যেখানে গরিষ্ঠতা সেই ভাষা অনুযায়ী সেই প্রদেশে যাবে সেই জেলা। পরবর্তী ক্ষেত্রে যখন 1947 সালে স্বাধীনতা এলো তখন জওহরলাল নেহরু কিন্তু দার কমিশন বলে একটি কমিশন গঠন করলেন। সেই কমিশনকে দায়িত্ব দিলেন যে এই ব্যাপারে কি করা যায় সেটা জানানোর। সেই কমিশন একটা অদ্ভুত রিপোর্ট দিল যে কংগ্রেস 1920 সালে যে কমিটমেন্ট করেছিল অর্থাৎ ভাষাভিত্তিক প্রদেশ গঠন সেটার আর প্রয়োজন নেই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জাতীয় ঐক্য হিসেবে সমস্ত ব্যাপারটাকে ভাবতে হবে। ওই প্রতিশ্রুতি রাখার আর কোনো প্রয়োজন নেই। এইটা ছিল দার কমিশনের ইয়ে। স্বাভাবিকভাবে পুরুলিয়ার মতো জেলা যারা দাবি করে এসছে মানভূম বলছি আবার মানভূমের মতো জেলা এবং ভারতে এরকম বিভিন্ন জায়গা ছিল সেখান থেকে বিশাল জনতা এবং রাজনৈতিক দলগুলো এর বিরুদ্ধে গর্জে উঠল এই দার কমিশনের রিপোর্টের বিরুদ্ধে। তখন যেটা ঠিক হলো যে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হলো। জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল এবং সম্ভবত শ্রীমন নারায়ণ তিনজনকে নিয়ে একটি কমিটি তৈরি হলো। সেই কমিটি এটা রিভিউ করবে বলে সিদ্ধান্ত হলো কিন্তু সেই রিভিউ আর হয়ে ওঠেনি শেষ পর্যন্ত। পুরুলিয়াতে বা তদানীন্তন মানভূমে যেটা এরা করলেন অর্থাৎ এখানের যে কংগ্রেস নেতৃবৃন্দ তারা এটা নিয়ে একটা ডিবেট ইনভাইট করলেন। এটা হলো জিতান গ্রামে 1948 সালের 30 এপ্রিল এবং সেখানে এটা নিয়ে প্রচুর তর্কাতর্কি হয়। কংগ্রেসের বিরাট কমিটি জেলা কমিটি তারা দুভাগে ভাগ হয়ে যান। কেউ বলেন যে আমরা হিন্দির পক্ষেই থাকব বা বিহারের পক্ষে, কেউ বলেন আমরা বাংলাতে যাব। এটার জন্যে অতুল চন্দ্র ঘোষ যিনি সভাপতি ছিলেন তখন কংগ্রেসের জেলা কংগ্রেসের এবং প্রদেশ কংগ্রেসের সহসভাপতি বিহার প্রদেশ কংগ্রেসের তিনি তার এক মাস সময় দিলেন কমিটির মেম্বারদেরকে আবার আলাপ আলোচনা করার জন্য এবং পরবর্তী মাসে অর্থাৎ মে মাসের 30 তারিখে পুরুলিয়া শহরে এটার বর্ধিত অধিবেশন আহ্বান করা হলো। সেই অধিবেশনেও দেখা গেল যে মতানৈক্য প্রচুর এবং তারপরে ভোটাভুটি শুরু হলো। এই ভোটাভুটিতে 53-45 ভোটে বঙ্গভুক্তির যে প্রস্তাব যারা বঙ্গভুক্তির পক্ষে ছিলেন তারা কিন্তু হেরে গেলেন। অর্থাৎ বিহারে ঢোকার পক্ষেই মতটা বেশি হলো কংগ্রেস কমিটির। প্রতিবাদে অতুল ঘোষেরই নেতৃত্বে সমস্ত কংগ্রেসের যারা কার্যনির্বাহী সদস্য ছিলেন তারা সবাই 37 জন পদত্যাগ করলেন কংগ্রেস কমিটি থেকে এবং কংগ্রেস ভেঙে গেল। ওখানে লোকসেবক সংঘ তৈরি করলেন এরা। গান্ধীজি কিন্তু মারা যাওয়ার আগের দিন বলে গেছিলেন তার লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্টে পাওয়া যায় যে আমাদের কংগ্রেস কর্মী যারা তারা সব কংগ্রেস ভেঙে দিয়ে লোকসেবক সংঘ তৈরি করে গ্রামের উন্নয়নের কাজ করবে। সেই নির্দেশ মেনে এরা লোকসেবক সংঘ তৈরি করলেন। এই পাকবিড়রা যেখানে আমরা একটু আগে অনুষ্ঠান করলাম সেই পাকবিড়রাতে 14ই জুন 1948 সালে এরা লোকসেবক সংঘ তৈরি করলেন এবং বলা বাহুল্যে যে জেলার কংগ্রেস প্রায় শেষ হয়ে গেল সমস্তই লোকসেবক সংঘে এসে যোগ দিল। আর ঠিক সেই দিন থেকে পাকবিড়রাতে এরা শপথ নিলেন যে আমরা বঙ্গভুক্তি এবং বাংলা ভাষা রক্ষার জন্য আন্দোলন করে যাব এবং স্বাভাবিকভাবে পরবর্তী ক্ষেত্রে সেই আন্দোলন একটা জনজোয়ারে পরিণত হলো। প্রথমে আন্দোলন করলেন এরা হালজোয়াল আন্দোলন নিয়ে অর্থাৎ হালজোয়াল চালাতে চালাতে বিভিন্ন জায়গাতে এরা ওই প্রচার শুরু করলেন আর কি বিক্রি এবং হালজোয়াল চালাতে চালাতে। তো সেটা তখনকার বিহার সরকার তারা ব্যান করলো যে কোথাও হালজোয়াল বিক্রি করা যাবে না কারণ তার মারফত এরা বিভিন্ন কৃষকদের মধ্যে আন্দোলন ছড়িয়ে দিচ্ছিল। এটা গেল প্রথম, এটা বন্ধ হয়ে গেল। দ্বিতীয়বার হলো টুসু বিপ্লব অর্থাৎ টুসু গানের মাধ্যমে ভজরি মাহাতো গান লিখলেন শুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখায়। এই গান একেবারে ব্যাপক প্রচার পেল এবং এই গানের মাধ্যমে টুসু আন্দোলন শুরু হলো সারা জেলায়। সেই আন্দোলনকেও দমন করতে সমস্ত জায়গাতে জনসমাবেশ করা এবং গান গাওয়া প্রকাশ্যে এগুলো নিষিদ্ধ করা হলো ওই বিহার সরকারের তরফ থেকে। 3 নম্বরে হলো কি না এরপরে অন্য জেলা থেকে খাদ্যশস্য ইত্যাদি আসা বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ পুরুলিয়াকে ভাতে মারার বা মানভূমকে ভাতে মারার ব্যবস্থা। লোকসেবক সঙ্গে তখন নেতৃবৃন্দ যারা ছিলেন তারা একেবারে লরিতে লরিতে চাল এনে বিলি করতে শুরু করলেন বাঁকুড়া থেকে, জোর করে একদম। সেটা গেল খাদ্য আন্দোলন। অরুণ ঘোষ ছিলেন, অরুণ ঘোষ মুক্তির এডিটার, স্বাধীনতা সংগ্রামী অতুল ঘোষের জ্যেষ্ঠ সন্তান, তিনি এই খাদ্য আন্দোলনের নেতৃত্ব দেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে জেলার সমস্ত প্রান্তে একেবারে শোষিত নিপীড়িত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনগুলোতে যোগ দেন। যখন এগুলো কোনো কিছুই করা যাচ্ছে না, কোনো কিছুতেই দমন করা যাচ্ছে না, তখন কেন্দ্রীয় সরকার থেকে জওহরলাল নেহরু একটি কমিটি গঠন করলেন। তার মধ্যে এম পানিক্কার, সৈয়দ ফজলে আলী এবং হৃদয়নাথ কুঞ্জরু, এই তিনজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে একটি কমিটি গঠন করা হলো, ফজলে আলী কমিশন বলা হয় ওটাকে। তারা পুরুলিয়ায় এলো 1955 সালে। এই 55 সালে তারা পুরুলিয়ায় এসে খতিয়ে দেখতে, পুরুলিয়া না আবার বলছি মানভূম, মানভূমে এলো, অর্থাৎ পুরুলিয়া সদরে প্রথমে পৌঁছলো। লোকসেবক সংঘ, কংগ্রেস এবং বিভিন্ন দল আর সাধারণ মানুষ, তাদের কাছে 8 মাস ধরে খতিয়ে দেখা শুরু হলো, এই কমিটি খতিয়ে দেখতে শুরু করলো কমিশন। এবারে লোকসেবক সংঘ কয়েক হাজার পাতার ডকুমেন্ট এই কমিটির কাছে জমা দেয়। এই কমিটি কিন্তু 8 মাস ধরে সেগুলো রিভিউ করে যে বাংলাতে ঢোকার বা পশ্চিমবঙ্গে ঢোকার যৌক্তিকতা কী, তার সপক্ষে লোকসেবক সংঘ যে দিয়েছিল এবং বিপক্ষে কংগ্রেস বা তখন যারা বিহারে যে থাকতে চেয়েছিলেন তারা যা দিয়েছিলেন, সেগুলো খতিয়ে দেখে এই কমিটির সিদ্ধান্ত নিল যে 19টি থানা নিয়ে পুরুলিয়া জেলা নাম দিয়ে একটি জেলা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকবে মানভূম থেকে কেটে, আর 10টি থানা ধানবাদের এবং 2টি থানা পুরুলিয়া মহকুমার, সেগুলো চলে যাবে বিহারে, অর্থাৎ থেকে যাবে বিহারে। আর ধলভূমগড় থেকে শুরু করে ওই যে ধলভূমগড় মহকুমার বিস্তীর্ণ অঞ্চল, সেখানে যদিও বঙ্গভাষীরা বেশি ছিলেন কিন্তু অন্য ভাষাভাষীরা যেহেতু অনেক সংখ্যায় ছিলেন সেজন্য ওরা ঠিক করলেন এই কমিশন যে না, এটা বিহারেই থাকবে এগুলো। এই কমিশন যখন এই রিপোর্ট দিল কেন্দ্রীয় সরকারের কাছে জমা, তখন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বিধান রায় এবং বিহারের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিং দুজনেই প্রমাদ গুনলেন। প্রমাদ গুনে ওরা একটা অদ্ভুত প্রস্তাব আনলেন যে বিহার বেঙ্গল সংযুক্তিকরণ বিল, এবং সে বিলটি পাসও হলো বিহার বিধানসভায়। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বিহার মিশে যাবে, তার একটি বিধানসভা থাকবে, সমস্ত জিনিস একটি করে থাকবে, খালি 2টি হাইকোর্ট থাকবে, একটি পাটনায় একটি কলকাতায়। স্বাভাবিকভাবে লোকসভা সংঘ একেবারে গর্জে উঠল এই সংযুক্তিকরণের প্রতিবাদে। এরা তখন করলো কি, জেলা থেকে একটা পদযাত্রা অর্গানাইজ করলো, সেটা পাকবীর রায় শুরু হলো 20 এপ্রিল 1956 সালে। এই পদযাত্রায় সারা জেলা থেকে সিলেক্ট করে করে, মানে হাজার হাজার লোক যোগ দিতে চেয়েছেন কিন্তু সেটা তো আর সম্ভব না, সিলেক্ট করে 1025 জনের একটি দল তৈরি করা হলো। অতুল ঘোষ তখন একদম ভগ্ন শরীর, সেই শরীরে তিনি গরুর গাড়িতে চেপে নেতৃত্ব দিলেন এই পদযাত্রার। এবং এই পদযাত্রা পুরুলিয়া থেকে হাঁটতে হাঁটতে বাঁকুড়া, বর্ধমান, হুগলি এই দিয়ে কলকাতা পৌঁছলো। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একেবারে সাংঘাতিকভাবে স্বাগত জানালেন এই পদযাত্রাকে। এবং অদ্ভুত ব্যাপার যে সারা ভারতবর্ষে মাতৃভাষা আন্দোলনের দাবিতে এই প্রথম কিন্তু পদযাত্রা। এই পদযাত্রা অদ্ভুতভাবে এই আজকের জেনারেশন ভুলে গেছে, আজকের জেনারেশনের কাছে জানানো হয় না। এবারে এই পদযাত্রা 18 দিন পরে কলকাতা পৌঁছলো। এই পদযাত্রার রিপার্কেশন দেখে কেন্দ্রীয় সরকার কিন্তু তার আগেই এই সংযুক্তিকরণ প্রস্তাব 3 দিন আগে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এই পদযাত্রীরা যখন শ্রীরামপুরে পৌঁছেছেন তখন সোমেন ঠাকুর ওদেরকে ঘোষণা করলেন, জানালেন যে আমার কাছে কেন্দ্রীয় সরকার থেকে ফোন এসছে যে এই সংযুক্তিকরণ বিল বাতিল করা হয়েছে। তো এরা স্বাভাবিকভাবে পদযাত্রাটার ওখানে বাতিল না করে কলকাতা যা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল কলকাতা গেলেন, এবং কলকাতা গিয়ে 7ই মে ওরা রাইটার্স বিল্ডিং করলেন, অভিযান করলেন। তো ওখানে গ্রেপ্তার করা হলো, বিধান রায়দেরকে গ্রেপ্তার করে আলিপুর এবং প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলে এই 965 জনকে রাখলেন। 12 দিন এরা কারাবরণ করে থাকলো ওখানে। তারপরে যখন ফিরে এলো ততদিনে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে এই বিস্তীর্ণ অংশ কেটে দিয়ে পুরুলিয়া জেলায় একটি জন্মগ্রহণ করবে, সেটা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হবে। সেটা হলো যে এদিকের চাষ, চন্দনকিয়ারি, বোকারো, ওদিকের ইচাগড়, চান্ডিল, পটমদা, এগুলো কেটে দেওয়া হলো। কেটে দিয়ে একটা খণ্ডদেহ পুরুলিয়া 1 নভেম্বর ঘোষিত হলো, যেটা পশ্চিমবঙ্গের আজকের এই পুরুলিয়ার জেলার রূপ। এই হচ্ছে পুরুলিয়ার ইতিহাস জন্মের। কিন্তু দুঃখের বিষয় যে পুরুলিয়া যদি চাষ চন্দনকিয়ারি বোকারো এবং ইচাগড় চান্ডিল পটমদা থাকতো তাহলে আজকের এই রুক্ষ ভগ্ন পুরুলিয়া থাকতো না, আজকে পুরুলিয়া অনেক বেশি সমৃদ্ধ হতো। কিন্তু আমাদের যেটুকু বাবা জ্যাঠামশাইদের কাছ থেকে শোনা, তারা যেহেতু নেতৃত্ব দিয়েছিলেন এটার, যে মূলত টাটা কোম্পানি বিধান রায়ের কাছে অনুরোধ করে যে ইচাগড় চান্ডিল পটমদা এবং ওদিকে ধানবাদ, কারণ ধানবাদ থেকে কোল সাপ্লাইটা হয়, আর এই ইচাগড় চান্ডিল পটমদা দিয়ে সুবর্ণরেখা নদীর জলটা এবং মিনারেলগুলো বিভিন্ন, তো এটা যেন না পশ্চিমবঙ্গকে দেওয়া হয়, তাহলে টাটা কোম্পানির সমূহ ক্ষতি হবে। এবং এটা মাথায় রেখেই নাকি এই 6টি জায়গাকে বাদ দিয়ে পুরুলিয়া বর্তমানের এটা করা হয়েছিল। বঙ্গভুক্তি নিয়ে সেদিনের ঐতিহাসিক পদযাত্রায় সামিল ভাষা সেনানীরা বলেন, বলো এই পুরুলিয়া, পুরুলিয়ার জন্ম হয়, পুরুলিয়াকে সেই তখন থেকে উন্নত তকমা নিয়ে বসে আছে, উন্নত তকমা পুরুলিয়া, পুরুলিয়াকে আজ আজও উন্নত হলো না, সেটাই আমাদের দুঃখ। আচ্ছা, বলছি যে আপনি তো ওই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, ওই দিনটার কথা আপনার কতটা স্মরণ আছে? ওইটা একটু বলুন, স্মৃতিচারণটা একটু যদি করেন, কীরকম হয়েছিল, কেমন কষ্ট করে গিয়েছিলেন টিছলে একটু বলুন, এটা একটু বলুন কীভাবে করেছিলেন, কোথা থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, কষ্ট ছিল অবশ্য, ওখানে অত্যাচার করতে বড়, সেই জন্য আন্দোলন করে সবাই বলছে এত শাসন রয়েছে না, এলাকা ব্রিটিশরাকে তাড়িয়ে দিল, বাংলা ভাষা বলতে দিত না, বাংলা ভাষা আমরা বলতে হবে, আমাদের ভাষা ছাড়ব না, নিজের ভাষা ছাড়ব না, দেশের দাবি করলে সবাই সমান ভাই। আপনি কি পাকবিড়া থেকে হেঁটে গেছিলেন? হ্যাঁ, আমার পুরনো দিকে ঘর, পাকবিড়াই ঘর, ঠোলা পুরনোটি। কেমন করে, কত মনে আছে আপনার সেই দিনটার কথা মনে আছে? হ্যাঁ কিছু আছে, একটু বলুন। ওটা হাঁটে গেছে, ছাতা নাই, জুতা নাই, বৈশাখ মাসের দিন চলে গেছি, জেলে ঢুকিয়েছিল। হ্যাঁ জেলে দিয়েছিল, আপনারা কি চেয়েছিলেন? আমরা চাইছিলাম বলে আমাদের ভাষা চলিব, হিন্দি ভাষা শিখব না, নিজের ভাষা চলিব, গান ঝুমর গাইব, নিজের ভাই সবাই সমান, এগুলো দাবি ছিল। আপনার নাম? নিরঞ্জন মাহাতা। বড় গাছের তোলা, বড় গাছের তোলা থেকে হাঁটতে আরম্ভ করেছিলাম, এখান থেকে বাঁকুড়া, সকালে কটার সময়, ছটা, তারপর বাঁকুড়া, বাঁকুড়াতে সেদিন হল্ট, বাঁকুড়াতে গেলাম কি বলে দুর্গাপুর, বর্ধমান, বালিয়াতোড়, আরামবাগ দিকে, বেলাতোড়। এই পুরুলিয়া, পুরুলিয়ার জন্ম হয়, পুরুলিয়াকে সেই তখন থেকে উন্নত তকমা নিয়ে বসে আছে, উন্নত তকমা পুরুলিয়া, পুরুলিয়াকে আজ আজও উন্নত হলো না। আপনার নাম? তরুণ মাহাতো।